আজ বুধবার বেলা 11:30টায় রাজাপুর বোড়াই সংলগ্ন বিষখালী নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক 30, তার পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে ব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। এদিকে সন্ধান না পাওয়া স্বজনের খোঁজে এখনও নদীর তীরে বসে আছেন অনেকেই। নিজেদের মতো করে নদ নদী তীরবর্তী এলাকা তল্লাশি করে অভিযান চালাচ্ছেন। সন্ধান না পাওয়া স্বজনদের জন্য নদীর তীরে নিখোঁজ মানুষের অপেক্ষার প্রহর গুনছেন স্বজনেরা। গত 23 ডিসেম্বর 3টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাওয়া এমভি অভিযান 10 লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 46 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 74 জনের বেশি। লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় আপনি কাকে দোষারোপণী করছেন, মালিককে না যারা লঞ্চ চালিয়েছেন? আপনারা অবশ্যই মূল্যবান কমেন্টটি করবেন।